নমস্কার দর্শকবৃন্দ, মামলা ঠেকাতে উত্তর আপলোডে এসএসসি উত্তরপত্র পাবেন প্রার্থী। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। স্কুল সার্ভিস কমিশনের এসএসসি এর মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে নতুন 19,369 জন শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার বৈঠক করেছেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া ফুলপ্রুফ করতে এসএসসির বিধিতে ব্যাপক পরিবর্তন আসছে, সেটা আইন বিভাগে পাঠিয়ে অনুমোদন নেওয়া হবে। এসএসসির এ ব্যাপারে কিছু পরিকল্পনা রয়েছে। কী সেই পরিকল্পনা? রাজ্য জয়েন্ট বোর্ডের মতো এবার এসএসসিতে পরীক্ষার পরে প্রশ্নপত্রের মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে। কোনো প্রশ্নের উত্তর নিয়ে পরীক্ষার্থীদের সংশয় বা আপত্তি থাকলে সেটা কমিশনের নির্দিষ্ট সময়ের অর্থাৎ 7 থেকে 15 দিনের মধ্যে জানাতে হবে। কমিশনের মডেল উত্তরের সঙ্গে চাকরি প্রার্থীদের উত্তর না মিললে এসএসসি তা বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের কাছে পাঠাবে। সেই বিশেষজ্ঞরা অবশ্যই অধ্যাপক সমতুল্য পদের হবেন। তাদের মতামত নিয়ে সংশোধিত অ্যান্সার কি আপলোড করা হবে, বিশেষজ্ঞ কমিটির নির্ধারিত উত্তরই চূড়ান্ত, আর চ্যালেঞ্জ করা যাবে না। পরিবর্তিত যে প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ শুরু করা হবে তাতে দুটি ধাপে পরীক্ষার প্রস্তাব রয়েছে। প্রিলিমিনারি ও বিষয়ভিত্তিক পরীক্ষা হবে ও ওএমআর শিটে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অর্থাৎ এমসিকিউ, এই পদ্ধতিতে কিন্তু এই পরীক্ষাটা হবে। পরীক্ষা শেষে চাকরি প্রার্থী ওএমআর শিটের নন কার্বন ডুপ্লিকেট কপি পাবেন, যা তারা বাড়ি নিয়ে যেতে পারবেন। নবম দশম এবং একাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এতদিন পরীক্ষার্থীদের অ্যাকাডেমিক স্কোর অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক এবং স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বরের সঙ্গে বিএড প্রশিক্ষণে নম্বর বরাদ্দ থাকতো, সব মিলিয়ে 35 নম্বর। কিন্তু একাডেমিক ক্ষেত্রে নম্বর বরাদ্দের বিষয়টি তুলে দেওয়ার প্রস্তাব উঠেছে। 2020-র মতো এসএসসির নিয়োগে ইন্টারভিউ ফিরছে, ইন্টারভিউয়ে 10 নম্বর বরাদ্দ থাকবে, তাতে সফল হয়ে প্যানেলে নাম উঠলে স্কুল বাছাইয়ে কাউন্সিলিংয়ের সুযোগ। কেন এই ভাবনা? প্রশ্নের উত্তর নিয়ে বছরের পর বছর আদালতে মামলার জেরে নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হচ্ছে, সেই জন্যই মডেল আনসার কি আপলোড করা হবে, যাতে নিয়োগের আগেই প্রশ্নোত্তর নিয়ে যাবতীয় সংশয়ের সমাধান হয়। স্নাতক ও স্নাতকোত্তরে সাধারণ প্রার্থীরা 23 থেকে 25 বছর থেকে 40 বছর বয়সী অবধি এসএসসির পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে 15 বছরে মাধ্যমিক থেকে স্নাতকোত্তরে নম্বর দেওয়ার আমূল বদল এসছে, ফলে এসএসসির লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীরা অনেক সময় একাডেমিক স্কোরিংয়ে পিছিয়ে পড়ছেন। স্কুলে শিক্ষক নিয়োগের দুটি পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি বিষয়ভিত্তিক ওএমআর শিটে নেওয়ার কারণ হচ্ছে খাতায় মূল্যায়ন তারতম্য হয়, এমসিকিউ পদ্ধতিতে তা হবে না। পরীক্ষার পর খাতা দেখতে চেয়ে যে আরটিআই হয় তার সংখ্যাও কমবে। ইন্টারভিউ ফিরিয়ে আনার কারণ চাকরি প্রার্থীরা ক্লাসে পড়ানোয় কতটা সক্ষম সেটাও সরাসরি যাচাইয়ের সুযোগ থাকবে। যদিও এসএসসির এই সব বদলের ভাবনা চূড়ান্ত নয়, আইন দপ্তর যা খতিয়ে দেখে শিলমোহর দেবে তাতেই তা নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত হবে। সুতরাং বোঝা যাচ্ছে এখানে যে বিষয়টি সেটা হলো যে একাডেমিক স্কোরটা তুলে দেওয়ার যে চিন্তাভাবনা করা হচ্ছে, আমার মতে এটা কিন্তু সম্পূর্ণ ভুল হচ্ছে। কেননা একাডেমিক স্কোর অর্থাৎ পরীক্ষার্থী তার একাডেমিক স্কোরটা কিন্তু এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেননা সে যদি তার বেস যদি ভালো না হয় তাহলে সে পরীক্ষায় পাশ করে গেলেও স্কুলে পড়ানোর ক্ষেত্রে কিন্তু সে বারবার হোঁচট খাবে বলেই মনে হয়। সুতরাং একাডেমিক স্কোরটা কখনোই কিন্তু তোলা উচিত নয় বলেই মনে হয়। আর উত্তরপত্রের যে ওএমআর শিটটা দেওয়া হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, মানে ভালো সিদ্ধান্ত। কেননা চাকরি প্রার্থীরা তখন বুঝতে পারবে যে তার কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি ভুল হয়েছে, এবং সেই সঙ্গভাবে তারা নিজেরাও প্রস্তুত থাকবে। তো এইখানে যে চিন্তাভাবনাগুলো করা হয়েছে তার কিছু কিছু বিষয় কিন্তু চেঞ্জ করলেই ভালো হবে, তবে একাডেমিক স্কোরটা কিন্তু রেখে দেওয়াই যুক্তিযুক্ত। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।